ঘর থেকে আমি কেসি লিয়ে উঠেছি আর আর শব্দ পাইলাম শব্দ হলে আচ্ছা তো এই যে এখানে গাড়িটা ছিল কি ধরনের গাড়ি ছিল কি ধরনের গাড়ি ছিল একেবারে লাল না 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 ট্রাক 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 পিছনে ট্রেলার আছে আচ্ছা তারপরে তারপরে শব্দ পাইলাম শব্দ পাইয়া আমি একদম ফুসকি মারলাম এখানে এসে দাঁড়াইছে দাঁড়ায় এখান থেকে সাইকেল নিছে আচ্ছা চিন্তা করছে তারপরে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যেখান থেকে এই মুহূর্তে আমার রিভিউটা দিচ্ছেন সর্বপ্রথম হলো প্রাণের শুভেচ্ছা ভাই আজকে খুব বাজে একটা নিউজ রয়েছে আপনাদের জন্য সেটা হলো আমার মার সাইকেল চুরি হয়ে গেছে তা এখন সকালে যখন আমরা নাস্তা খেতে পড়ছি মা আসছিল কিছুক্ষণ আগে এখানে তো আইসা সে এই সাইকেলটা সচরাচর আমাদের বাসায় থাকে তো এসে সকালে সে সাইকেলটা নিয়ে গেছে এটা তিন চাকার সাইকেল তো এখন মার যে অর্থোপেডিক্স রয়েছে তো বুঝতে পারে না সরাসরি ব্যথা বেদনা আছে তারপরে ওই ধরনের কোনো ভারী এক্সারসাইজ তো সে করতে পারে না তো যার ফলে ডাক্তার বলছে যে যদি এই ধরনের সাইকেল টাইকেল সে যদি চালায় তাহলে তার জন্য ভালো অন্তত তার ফিজিক্যাল ফিটনেসের জন্য ভালো তো আমরা তাকে এই সাইকেলটা কিনে দিয়েছিলাম আজ থেকে প্রায় কত 10 বছর আগে এই আমি আমেরিকাতে আসার আগেই এই সাইকেলটা কিনে দাও তাকে তো এখন সেই সাইকেলটা সে 10 বছর ধরেই মানে আমার বাসার আমার যে আমার শানুর যে ছোটো ভাই হিসেবে আমার শালা তো আমার শালার বাসা হলো এখান থেকে প্রায় 3-4 মিনিট লাগে হলো গাড়িতে যেতে আর যদি আপনি সাইকেল চালায় মা যদি যাতায়াত করে তাহলে ওই বাসা থেকে এই বাসা আসতে সময় লাগে ধরেন 15 থেকে 20 মিনিট লাগে আর কি তো এটা তার জন্য একটা গুড প্র্যাকটিস যে মনে করেন ছেলের বাসা থেকে মেয়ের বাসায় আসলো আবার মেয়ের বাসা থেকে ছেলের বাসায় আসলো তো এখন আজকে সকালে সে যখন ওই সাইকেল নিয়ে আসছে তো আসার পর এখানে কিছু সময় ছিল আমার বাচ্চাদের সাথে একটু সাথে হাসি ঠাট্টা করছে তো করে সে আবার ওই সাইকেলটা বাসায় চলে গেছে তো এখন বাসায় চলে যাওয়ার পরে কি হয়েছে সেই সাইকেলের পিছনে টুকটাক কিছু জিনিসপত্র ছিল তো সেগুলো তো সে এখন নামাতে পারবে না সে ভাবছে এটাকে রাস্তার পাশে রেখে তারপরে ইয়ে যাই ঘরে যাই কাউরে ডেকে নিয়ে আসি মানে ছেলের বউকে ডেকে নিয়ে আসি তারপরে মানে আমার শালার বউরে তারপরে ওই জিনিসপত্রগুলো নামানো হলে মানে সাইকেলের পিছনে আবার একটা বাস্কেটের মতো আছে টুকটাক কিছু একটা আপনি নিতে পারবেন তো সেটা মনে করে সে এখানে আসছে তো এখন সাইকেলটা সেই রাস্তার পারে রেখে তো ঘর পর্যন্ত আসতে আর কয় মিনিট সময় লাগছে 2-4 মিনিট লাগছে তো এই সময়ের ভিতরে তার সাইকেলটা সেই রাস্তার পাশ থেকে তার বাড়ির সামনে থেকে ড্রাইভের পাশ থেকে উধাও অর্থাৎ কেউ না কেউ চুরি করে নিয়ে গেছে তো এটা নিয়ে এখন দুনিয়ার গন্ডগোল হয়েছে তো আমি শানু এখন সবাই যাইতেছি যে দেখি আসলে ঘটনাস্থলে যাইতেছি যে দেখি আসলে কেমনি কি হলো কে চুরি করলো এখন কি করা যায় এখন তারা কি স্টেপ নিছে বা আর কী কী ঘটছে সেখানে সেগুলো আমরা জানবো তো এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার সাইকেল ভাই টাকা দিলে সাইকেল কেনা যাবে এরকম একটা না আরও 10টা কেনা যাবে কিন্তু প্রশ্ন হলো যে এত পুরনো একটা সাইকেল এই সাইকেলটার সাথে অনেক ইতিহাস অনেক স্মৃতি আছে তো মানে এই কারণে একটা পুরনো জিনিস হারিয়ে গেলে মানুষের মনটা কেমন লাগে না কিছু কিছু জিনিস আছে বদলানো যায় না কিন্তু এই এই যে সাইকেলটার কথা বললাম আমি সাইকেলটার সাথে সত্যি যেহেতু আমি আমেরিকাতে আসার আগে থাকি মা এই সাইকেলটা চালাইতো এবং অনেক স্মৃতি আছে তো যার ফলে আমরা সবাই খুব কষ্ট পাইছি এই সাইকেলটা এখন হারায়া মানে যে চুরি করে নিয়ে গেছে এখন চোরকে যদি পাই যদি যদি $200 দিয়ে ও যদি চোরের হাতে পায়ে ধরে বলি যে বাবারে তোরা $200 দিলাম তার প্রতি আমার পুরনো সাইকেলটা নিয়ে যায় সাইকেলটা তো তত কোনো কাজে লাগবে না বরং তুই $200 তোর কাজে লাগবে এবং এই সাইকেলটা তুই কোনো জায়গায় $200 বিক্রি করতে পারবি না $100 বিক্রি করতে পারবি কিনা সন্দেহ তো যাই হোক শানুর ওখানে রেডি হইতেছে আমি তাড়াতাড়ি করে যাইতেছি গাড়ি নিয়ে তারপরে যাই মায়ের গিয়ে জিজ্ঞেস করি দেখি কেমনি কি হয়েছে তো শানু কি হয়েছিল আজকে আসলে মা তোমারে ফোন করে কি বলছে বলো দেখি ধরো তুমি একটা ক্যামেরাটা ধরো হ্যাঁ বলো দেখি কি হয়েছে তোমার সাথে তো মার কথা হয়েছে হ্যাঁ মার সাথে ফোনে ফোন দিল যাওয়ার পর পরে আমি তো আশ্চর্য হয়ে গেছি তোমার দিকে ক্যামেরা ধরো না আসলে আশ্চর্য হয়ে গেলাম যে আমার মার সাইকেলটা হারানো গেছে হারানো গেছে আমি তো হারানো গেছে কি চুরি করে নিয়ে গেছে চুরি করে হ্যাঁ চুরি হয়ে গেছে আসলে এটা তার 12 বছরের পুরনো সাইকেল আমি তো বললাম এর আগে 10 বছর তুমি বলতে না না এটা 12 বছর মানে আমি বলতে আগে আমার আসার আগে হ্যাঁ হ্যাঁ তুমি তো জানো এটা তো আমি কিনে দিছি তো এই আর কি তো এটা আসলে হারানোর মতো এতদিনে কিছু হয়নি এটা যে হঠাৎ করে এভাবে করে হারিয়ে যাবে এটা হারিয়ে গেল না চুরি করে নেই চুরি হয়ে গেছে হারানো বলতেছে কেন হারানো চুরি কি হইলো না তা হয় না চুরি করে নিয়ে গেছে তো মা তোমাকে ডিটেলস বলতেছে যেভাবে এভাবে করে চুরি হয়ে গেছে তো আমি বললাম যে তুমি রাস্তার পাশে কেন রাখলা রাস্তার সাইডে তো রাখলে তো
ভাববে যে এটা বোধহয় তুমি আর চালাবা না। না, এটা অনেক সময় হয় আমেরিকার এই যে বাড়িঘর গুলো দেখতেছেন পিছনে রাস্তার পাশে, অনেক সময় অনেক জিনিসপত্র এনে ইভেন বাড়ির ফ্রিজ যদি থাকে না, রেফ্রিজারেটর যদি থাকে তারপরে বাইরে এনে রেখে যায়, তো অনেকে এগুলো নিয়ে যায় যদি মানে এরকম হয় এখানে। তো এখন সে এটা কি চুরি করার উদ্দেশ্যে নিয়ে গেল নাকি তা সে ভেবেছে যে বাইরে এরকম পরিত্যক্ত ফালে রাখছে আমরা এটাকে উঠে নিয়ে যাই, তো সেটা তো আসলে জানি না। তবে যে নিছে এটা চুরির উদ্দেশ্যে নিছে আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ তার সাইকেলের ভিতরে তো জিনিস ছিল, পেছনে জিনিস ছিল, সাইকেলটা ভালো ছিল। আপনাদের জর্জ ভাই প্রতিদিনের জীবনে যা কিছু ঘটে প্রতিদিন আমি কিছু না কিছু বলি। আগে তো মানুষ ডায়েরি লিখতো, এখন তো ডায়েরি লেখে না আজকাল, তো ডায়েরির মধ্যে এই ভিডিও করে রাখলাম, ইতিহাস হয়ে রইল। আজকে কয় তারিখ মনেও নেই আমার তারিখটা, আচ্ছা 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 তাহলে গাড়ি ছাড়াই রাখি এখান থেকে দেখানো যাবে না তো বেরো যাও নিয়ে আসো। তাইলো এখানেই ঘটনাটা ঘটছে। এটা হলো আমার শ্বশুর বাড়িও বলতে পারেন, আমার শালার বাড়ি, আমার শ্বশুর তো বেঁচে নেই। তো মা স্বভাবত কোথায় সাইকেলটা রাখছিল আমি জানি না, মাকে ডেকে নিয়ে আসলে বুঝে যাব। যা তুমি মাকে একটু ডেকে নিয়ে আসো, দেখি ফাঁকে আমার মেয়েকে একটুখানি দেখিয়ে দেই। ওই যে আমার টুনটুনি ওখানে শুয়ে আছে, দেখা যায়? আচ্ছা এখান থেকে দেখা যায় না, ওই যে ওখানে যাক না, দেখে তো দেখা যাবে না, খোলা যাবে না এটা। আচ্ছা তো যাই হোক, এই ছিল মানে ঘটনাস্থল যেখানে এই ঘটনাটা ঘটছে। মা সম্ভবত সাইকেলটা এখানে রাখছিল, তো শানু গেছে মাকে ডেকে আনার জন্য, তো মা আসুক আগে, তারপরে সব বিচার আচার আজকে হবে। তো আপনারা এই যে বাড়িগুলো দেখতেছেন না, প্রত্যেকটা বাড়িতে ফ্লোরটাতে এই ধরনের ড্রাইভওয়ে থাকে, আপনারা দেখছেন এটা হলো ড্রাইভওয়ে। তো এখন এই ড্রাইভওয়ের পাশে অনেক সময় এখানকার মানুষজন কি করে, নানা রকম জিনিসপত্র এনে রাখে, যে জিনিসগুলো তারা মনে করেন ব্যবহার ট্যাবার করতে চায় না, কখনো সাইকেল হতে পারে, পরে মনে করেন কখনো মানে রেফ্রিজারেটর হতে পারে, কখনো ঘরে ফার্নিচার হতে পারে, তো এইসব জিনিস তারা এখানে রেখে যায়। তো আইসাই কি করে, ওই বিভিন্ন মানুষ আছে, তাদের ট্রাক ট্রাক আছে, তো ওগুলি দেয় না, এগুলো তুলে তুলে নিয়ে যায়, কখনো জাঙ্ক হিসেবে বিক্রি করে, কখনো নিজেরা ঠিকঠাক করে ব্যবহার করে, বা ঠিকঠাক করার পর আবার আরেকজনের কাছে বিক্রি করে। তো এখন মা আইতেছে, তোমার কি হয়েছিল এখানে কোন দেখি? আচ্ছা ওদিকে কোন জায়গা আসুন, অরেন গেটটা লাগিয়ে দাও গাড়ির। আচ্ছা তো আপনি যদি এই যে এটা তো রাস্তা, তো রাস্তার এদিকে যদি রাখেন তাহলে হয়তো কেউ ভাবছে হয়তো এটা কি ফালানো সাইকেল কিনা। হ্যাঁ কোন জায়গায় রাখছেন আপনি? তো আপনি এই জায়গায় রাখছেন, তো রাস্তা থেকে তো অনেক দূরে, রাস্তা তো ছিল ওইখানে, তার আপনি সাইকেল রাখছেন হলে এইখানে খুলতে পারতেছি না, তার স্বামী যখন খুললে খুলতে পারি না, তাহলে ওদিকে নিয়ে আগে আগে খুললে রই। আচ্ছা আমি কাপড়, হ্যাঁ এদিকে তাকে বলেন, আপনার কথা সবাই শুনতেছে। আমি এই যে কাপড় চোপড় নিয়ে ঘরে গেছি গে, ওইটা ছুঁয়ে গেছি গে সাইকেলটা, সাইকেল থেকে ঘরে দিয়ে আমি ওইটা থুইয়া দেখি ঘামিয়ে গেছি গে, মুখে একটু পানি দিয়ে, কারণ ওইখান থেকে সাইকেল চালা আসতে তো সময় লাগছে, 10-15 মিনিট তো লাগছে, তো আপনি তো মোটামুটি একটু ক্লান্ত হওয়ার কথা। আপনি ভাবছেন সাইকেলটা এই জায়গাটা যেখানে আপনি এক্স্যাক্টলি দাঁড়িয়েছেন এখানে সাইকেলটা ছিল, তো এখান থেকে সাইকেলটা রেখে আপনি ঘরে গেছেন? ঘরে গেছি। হ্যাঁ তারপরে কি হয়েছে? যাবার পরে মনে করেন বুকে ধুইয়া আচ্ছা ওই যে বাংলাদেশে থাকে না যে গাছের আপনারা জাংলা দেন, ওটা কি বলে বাংলাদেশে আপনাদের?
মানে ছোট গাছকে মানে একটা ব্র্যাকেট দিয়ে রাখেন না, যাতে ছোট গাছটা একটুখানি বেঁচে উঠতে পারে আর জন্তু জানোয়ার এসে না খেতে পারে, কি বল বেড়াই বলা যায় আর কি। তো এই ধরনের মেটাল একটা ই পাওয়া যায়। তো মা আবার ওই আমাদের বাসা থেকে এখানে নিয়ে আসে, মারু যে দেখতেই পাচ্ছেন পিছনে অনেক গাছপালা আছে, তো সেগুলো সে করে। তো এখন ওটা গাড়ির তার সাইকেলের পিছনেই ছিল, তো এখন ওইটার তো দড়িটা বেঁধে নিয়েছে, এখন খুলতে পারতেছে না সে, তো ভাবছে সাইকেলটা এখানে রেখে যায় যেখানে আমরা এক্স্যাক্টলি দাঁড়িয়ে রয়েছি। তো সে গেছে ঘরে ওই কাউরে ডেকে আনার জন্য, কেচি আনতে গেছে, আর তখনই ঘটনা ঘটে গেছে সাইকেল নিয়ে। কি হয়েছে বলেন? তারপর বাইরে যখন আমি গেছি ঘরে, ঘর থেকে আমি কেচি নিয়ে উঠে নেছি, আর শব্দ পাইলাম। আচ্ছা, তো এই যে এখানে গাড়িটা ছিল, কি ধরনের গাড়ি ছিল? কি ধরনের গাড়ি ছিল? লাল না, না না, ট্রাক, 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 পিছনে ট্রেলার আছিল। আচ্ছা, তারপরে তারপরে শব্দ পাইলাম, শব্দ পাইয়া আমি বললাম ফুসকি মারলাম। এখানে এসে দাঁড়াইছে, দাঁড়ায় এখান থেকে সাইকেল নিছে, চিন্তা করছে খারাপ মানুষ আছে। তো এই যে দেখেন আমার মার এত শখের সাইকেল, সালা খারাপ হয়ে যায়, কোন জানোয়ার আইসা যে সাইকেলটা লয়ে গেল, আর হালাকি আর জুনিয়র কোন জিনিস পাইছিল না, এটা যে বিক্রি করে খুব একটা লাভ হইব তাও তো না, কিন্তু এখন কয় টাকা লাভ হইব সেটা কথা। কিন্তু এখন ভাই অনেক পুরনো একটা জিনিস গেছে, আমাদের সবারই মন খারাপ। এই যে মনে করেন, হ্যাঁ ওই মানুষটা ওখানে খারাপ, ওই গাড়িটা পিছনে খারাপ দেখতেছি, এখানে লইয়া জায়গা, তখন আমি প্রবীরে ডাক দিছি। আচ্ছা, ফারুকের বউ ডাক দিছি, হ্যাঁ ফারুকের বউ ডাক দিছি, কিন্তু ফারুকের বউ বলতে আসে না। তার দরজাটা খুললে ভিতরে খুললে ডাক দিছি বলে না, ফারুক বউ উঠে গেছে। আচ্ছা, তারপরে কেমন শুইছে ফারুক ভাইয়া? উঠে গেছে। ততক্ষণে ট্রাক কোন জায়গায় আছে? ততক্ষণে ট্রাক কোন জায়গায় আছে? ততক্ষণে ট্রাক কোন জায়গায় আছে? আচ্ছা, তো এই দিক দিয়ে নিয়ে ট্রাক ওই যে অনেক দূরে চলে গেছে, ওই মাথায় গেছে। হ্যাঁ, ওইখানে গিয়ে তো সময় লাগে না, কিন্তু বুঝে তো রাইট যাবে, আর লেফটে যাবে, আর কি আমার কাছে গাড়িতে লইয়া দূরে। তো ফারুকে এই গাড়ি নিয়ে সে ট্রাকের পিছনে গেছে। হ্যাঁ, কাল হে বিস্কিন পর্যন্ত গেছে। হ্যাঁ, আর কোনো হ্যাঁ দেখে না, ওই ওদিকের গলি, তারপরে পোকো বাড়ির ওই পুরান বাড়ির গলিতে ঢুকছে, কোনো জায়গা দেখে না। এখন খেয়াল করে দেখেন আমেরিকার যে পুলিশ আছে, আসলে সাইকেল চুরির জন্য হয়তো বা পুলিশ এতটা মানে সময় বা পয়সা খরচ করে যে সাইকেল খুঁজে দিবো আমাদের, এমনটা করেনি আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ অন্য কিছু যদি হয়তো, যদি এখন মিসিং চাইল্ড হইতো, কোনো পোলাপান এখান থেকে তুলে নিয়ে গেছে, তাহলে মনে হেলিকপ্টার নিয়ে দাঁড়ায়, কিন্তু সাইকেলের জন্য তারা এটা করেনি। ওইটা অত্যন্ত একটা মানে কি বলবো, ওরা নিলে জিগে না, এটা আপনার ই নয়, এটা কিছু কিছু বাদাম মামার জন্য কিছু আছে না, বুঝছেন? ওই সেটা গাছ আছে, বাদাম মা বলবো না, এই কারণে যে ট্রাক চালে সে এত বড় বাদাম মা আছে, দুই চারটা বাদাম মা নিলেও 100 টাকা 200 টাকা লোভে সে এই সাইকেল চুরি করবে কেন? ছিল মা যখন ওখানে রাখছে, সে অনুমান করছে বোধহয় এটাই, কিন্তু এটা যখন দেখছে ভালো, কিন্তু পিছনে তো জিনিস ছিল আর চুরি করার একটা ভদ্র। আচ্ছা, যাই হোক, অভাবে স্বভাব নষ্ট, এখন কোন শালা এসে লয়ে গেছে জানি না। তো এখন পুলিশের কাছে রিপোর্ট করাইছে, পুলিশ আইছে এক গাড়ি, তো পুলিশ কে দুই গাড়ি পুলিশ এসে কেস নাম্বার টাম্বার দিয়ে গেছে। এখন এই ট্রাক কখন কিভাবে পাইবো, কোথায় খুঁজবো, কি করবে না করবে, হয়তো দেখা যাবে সাইকেলটা ভেঙে তারা ভাঙ্গারির দোকানেও বিক্রি করে দিতে পারে, কারণ এই সাইকেল তো ক্রেগলিস্টে বা ফেসবুকে দিয়ে বিক্রিও করতে পারবে না। যেহেতু আমরা যদি এই ধরনের সাইকেল বিক্রির জন্য এই ধরনের কোনো লিস্টিং দেখি ফেসবুক বা মার্কেট প্লেসে বা ক্রেগলিস্টে এখানকার, তো বুঝতে তো পারছেন, বুঝে যাবে এটা আমগোই সাইকেল, তো ব্যাটারি সেটা করবে না। তো সম্ভবত আপনার সাইকেলটা ওরা ভেঙ্গা ভেঙ্গা নিজেরা যদি চালায়, তাহলে মনে হয় না আমাদের আশেপাশে দিয়ে এলাকায় চালাতে পারবে, কারণ রাস্তায় যদি সাইকেল দিয়ে ভাড়া বেরোয় আমরা তো আমাদের সাইকেল চিনুমি আর কি। যদি মনে করো চুরি কেটে তারা এলাকার না, অন্য হয়তো অন্য এলাকার হবে। তো যাই হোক বন্ধুরা, এটি হলো অবস্থা। তো আমার মার মুখ থেকে সবকিছু শুনলেন, আমার এই মা গতকাল যার ভিডিওটা আপনারা দেখছিলেন, সেও যে কাচকি মাছের চচ্চড়ি রান্না করছিল,
সেই কাস্কি মাছের চচ্চড়ি কিন্তু আমার মায়ের রান্না করে বেশ সুপার হিট করছিল। তার প্রথম ভিডিওটা প্রায় কত 10,000 ভিউজ হয়েছে, মানে আপনারা দেখছেন আর কি। তো এটা আমার মার জন্য একটা বিরাট সফলতা যে চচ্চড়ি দেখাইছে আপনাদের 10,000 মানুষের, মানে 10,000 মানুষ আপনারা দেখছেন, এটা আমাদের জন্য একটা বিরাট আনন্দের ব্যাপার। তো যাই হোক, বেচারার আজকে এই সাইকেলটা চুরি হয়ে গেল, এটা আসলে আমরা এক্সপেক্টই করিনি। তো যা আবার হয়ে গেছে, এখন পুলিশ কেস হয়েছে, দেখা যাক এখন কেমনি কি হয়। হয়তো পুলিশ 2-4 দিন পর জানাবে যে তারা সাইকেলটা পাইছে কি না, হয়তো তারাও খুঁজবে বা নানা জায়গায় নজর রাখবে। তারা বিভিন্ন জায়গায় হয়তো বা এই মেসেজটা সেন্ডও করে দিছে যে এই ধরনের একটা জিনিস চুরি হয়েছে, কে বা কারা চুরি করে নিয়ে গেছে। তো এই হলো অবস্থা। তো যাই হোক বন্ধুরা, যে যা জিনিসটা আসলে বুঝে গেছিলাম এই ব্যাপারে, এটা হলো ভাই আমার ডেইলি ব্লগ, যা কিছু ঘটে প্রতিদিন দেখাই। তো আজকে হলো রবিবার সকাল, তো এই ঘটনাটা আজকে ঘটছে, আমার মায়ের অনেক শখের একটা সাইকেল আজকে চুরি হয়ে গেছে। তো এটাই দেখালাম, 12 বছর পুরনো সাইকেল, তার এক্সারসাইজ করার জন্য। হ্যাঁ, তো আমি আমেরিকাতে আসার আগেই এই সাইকেলটা আমি এসে দেখছি, তার মানে আমি আসার আরও 2-4 বছর আগে হয়তো সেই সাইকেলটা চালাইতো। তো এখন এই চোর ডাকাত গুন্ডা বদমাশ ভাই আপনাদের বাংলাদেশে না, এই আমেরিকাতেও আছে, তা তো দেখলেন এই সকাল দিনে দুপুরে 10:30-11:30 বাজে ভাবে একটা সাইকেল চুরি করে নিয়ে গেল কোন বাড়ির সামনে থেকে, এরকম দিবালো। আর এখানে যে চুরি ডাকাতি করা হলো খুব সহজ একটা কাজের কারণে হলো, দিনে দুপুরে এখানে তেমন কোনো মানুষ টানুষ থাকে না, দেখছেন। তো এখানে যদি কিছু একটা থাকে, কেউ যদি আইসা গাড়ি দেখেন যে নিয়ে যায়, যে চারপাশের বাড়িগুলো দেখতেছেন কোনো মানুষজন নাই, তো আইসা যে দৌড়ে দৌড়ে গিয়ে ধরবে এরকম উপায় নাই। তো যার ফলে চোর আইসা খুব আরাম নিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে তো মা কিছু বলবেন আপনি, নির্ঘাত চুরি আর কি। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দিচ্ছেন সর্বপ্রথম অনেক অনেক ধন্যবাদ, ভালো দেখেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।